হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেঁতুলের আচার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তেঁতুলের আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে আমি একটু রোদে শুকিয়ে নিয়েছি, এরকম লম্বা লম্বাই আমি রেখেছি। আপনারা চাইলে এটাকে ছোটো করে কেটেও নিতে পারেন। এখানে আমার লাগছে গুড়, এদিকে আমি এটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা চারটে নিয়েছি, মৌরি, আর নিয়েছি আমি একটু সাদা জিরে। আপনারা এখানে চাইলে মেথিও ইউজ করতে পারেন, জোয়ানও ইউজ করতে পারেন, তবে আমার এই ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি এটাকে হালকা করে রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায়। তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেবো, তারপরে আমি ফিরে আসছি। দেখুন, আমি এটা গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি পিষে নেব। দেখুন, আমি কড়াইতে গুড়টা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে এটাকে আমার হতে দিতে হবে, ততক্ষণ আমি গ্রাইন্ডারে পিষে নিচ্ছি। দেখুন, আমি গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নিলাম। দেখুন, আমার গুড়টা এভাবে গলে গিয়েছে। আমি এবার এর মধ্যে তেঁতুলটাকে দিয়ে দিচ্ছি এখানে। এটাকে আমি একদিন ভালোভাবে রোদে তেঁতুলটাকে একটু রোদ খাইয়ে নিয়েছি। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিচ্ছি, তারপরে আমি এটাকে হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিলাম। দেখুন, আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আমার হয়ে গেছে। আমি এবার গুঁড়ো মশলাটা যে করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিশিয়ে আমি নামিয়ে ফেলছি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আমি এবারে এটাকে নামিয়ে ফেলছি। তৈরি হয়ে গেছে দেখুন আমার তেঁতুলের আচার। এটাকে রোদে দিয়ে দিয়ে রেখে দিলে অনেক দিন থাকে, আর গরমের সময় তো ভীষণ ভালোই লাগে খেতে এই আচার। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।